নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের অঙ্ক প্রশ্ন সম্পূর্ণরূপে সলভ করে দেব এর আগে আমি তোমাদের এক নম্বরের প্রশ্নের সমস্ত এমসি কিউব এবং দু দাগের যত শূন্যস্থান আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো দেখো এবার আমি তিন দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো তো দেখো তিন দাগের প্রশ্ন কি বলেছে সত্য মিথ্যা তো দেখো তিন দাগের প্রশ্ন সলভ করার পরে আমি তোমাদের এই যে যে চার দাগের যে প্রশ্নগুলো আছে ঠিক আছে দাগের প্রশ্ন আমি যতটা পারবো ততটা তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল তো দেখো তিন দিকে ফার্স্ট কোশ্চেন কী বলেছে বার্ষিক রোমান অনেক কী বলেছে বার্ষিক টেন পারসেন্ট হারে একশো টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে এক টাকা তো দেখো এটা কিন্তু ফলস আছে বাট কেন ফলস হয়েছে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি তো দেখো এটা আমি সরল সুদ করেছি এবং এই সাইডে আমি চক্রবৃদ্ধি সুদটা করেছি পিয়ার মান কী আছে একশো টাকা আর এর মান টেন পার্সেন্ট সময় এক বছর ইন্টারেস্ট সমান সমান কী আছে আর বাই হান্ড্রেড পিয়ার মান একশো গুন এর মান ওয়ান এবং আর এর মান টেন তো দেখো কাটাকাটি করে কত হয়েছে দশ টাকা হয়েছে এটা সরল সুদের ক্ষেত্রে অপরদিকে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমি ইউজ করেছি চক্রবৃদ্ধি সুদ কী আছে পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন পি এর মান একশো ব্র্যাকেট ক্লোস ওয়ান প্লাস আরের এর মান কত আছে টেন আছে টেন বাই হান্ড্রেড কাটাকাটি করে কেছে এর লসু করে পেয়েছি আমি এগারো বাই দশ ঠিক আছে তো দেখো একশো গুণ এগারো বাই দশ শূন্য শূন্য কেটে দিলাম গুণ এগারোর সঙ্গে দশ গুণ করলে হবে একশো দশ টাকা অর্থাৎ চক্রবিধি সুদ পাচ্ছি একশো টাকা এবং আমাদের সরল সুদ পাচ্ছি দশ টাকা তার মানে কী আছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে যদি পার্থক্য দেখানো হয় তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বেশি তাই তো তার জন্য এদের পার্থক্য কী আছে এদের পার্থক্য আছে একশো দশ বিয়োগ দশ টাকা সমান সমান কত আছে একশো টাকা এখানে বইতে কি বলেছে এক টাকা বলেছে ঠিক আছে বইতে কি বলেছে যে বার্ষিক টেন পারসেন্ট একশো টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা এটা কিন্তু ফল আছে এটা মিথ্য হবে এর অ্যান্সার হবে আমাদের একশো টাকা পরের প্রশ্ন কি বলেছে রোমান টু এর প্রশ্ন এব বিজ টু সি এ স্কোয়ার কমা বি সি ইজ টু এ স্কোয়ার এবং এ ইজ টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত ওয়ান ইজ টু ওয়ান এটা কি আছে এটা সত্য আছে তো দেখো আমি এটাকে তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি সত্য কি করে হয়েছে তো দেখো এখানে করেছি আমি প্রথমে আমি এবি গুণ বি সি গুণ সি এ মানে অর্থাৎ এই যে দেখো ভালো করে দেখো এবির সঙ্গে আমি বিসি গুণ করেছি এবং বিসির সঙ্গে আমি সি এ গুণ করেছি ঠিক আছে অনুপাতে করেছি অপর দিকে সি স্কোয়ার এ স্কোয়ার এবং বি স্কোয়ারটাকে আলাদা করে গুণ করেছি এবং দুটোকে অনুপাতে ফেলেছে ঠিক আছে তো দেখো এই যে আমি করেছি তার মানে কী এবি গুণ বি সি গুণ সি এ এস টু এ স্কোয়ার গুণ এ স্কোয়ার গুণ বি স্কোয়ার তার মানে কি এ এ গুণ করলে এ স্কোয়ার হয় বি গুণ করলে বি স্কোয়ার হয় সি সি গুণ করলে সিএ স্কোয়ার হয় এস টু এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার তারপরে শিএস কর স্কর বিএস্কর শিয়স্কর এ স্কর বিএস্কর শেষ ওয়ান অর্থাৎ এটা সত্য পরের অঙ্কটা কি বলেছে রোমান্থির অঙ্ক তো দেখো তিন জায়গার অঙ্কটা কি বলেছে তিনটি অসময় বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় এটা কি আছে সত্য আছে তো তোমাদের আমি দেখাচ্ছি সত্যটা কেন হয়েছে এই দেখো তিনটি অসময় বিন্দু মনে করি এই একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু মানে অসময় এরকম মানে কি সমানভাবে না মানে এরকম হবে না এরকম তিনখানা বিন্দু হবে না মানে অসম মানে কি অসমভাবে হবে তুমি এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করতে পারবে কি পারবে না অবশ্যই একটা বৃত্ত অঙ্কন করতে পারবে তার মানে কি সেটা সত্য আছে পরের অঙ্কটা কি বলেছে রোমান ফোরের অঙ্ক সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি গ্রেটার দেন সাইন নাইনটি ডিগ্রি তো দেখো সাইন থার্টি ডিগ্রি মানকে আছে ওয়ান বাই প্লাস সাইন ষাট মান মানকে আছে রুট থ্রি বাই টু গেটার দেন সাইন নব্বই ডিগ্রির মানকে আছে ওয়ান তো দেখো আমি এর লসগু করেছি দুই লসগু দুই অক্ষে দুই 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 কেটে গেলে এক হয় একের সঙ্গে এক গুণ করলে এক হয় প্লাস দুই দুই কেটে গেলে কে উপরে রুট থ্রি বসে যাচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি গেটার দেন তো দেখো এটা কিন্তু বড়ো এটা কিন্তু ছোটো অর্থাৎ এটা কিন্তু সত্য তো দেখো পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক তো দেখো রুমান ফাইভের অঙ্ক কী বলেছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত ওয়ান টু থ্রি হবে এটা কী আছে এটা সত্য হবে ঠিক আছে এটা কী হবে সত্য হবে আর এটাও কী হবে সত্য হবে ঠিক আছে তো দেখো কেন সত্য হয়েছে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি তো দেখো রুমান ফাইভের অঙ্ক লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক দেখো চোংয়ের আয়তনের ফর্মুলা কী আছে চোং আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক তো দেখো দুটোকে অনুপাতে ফেলতে বলেছে প্রথমে আমি শঙ্কু এটা আমি লিখেছি এবং তারপরে আমি চোংটাকে এখানে লিখেছি তো দেখো পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে কী থাকছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি গুণ কী আছে ওয়ান তো দেখো ওয়ান এস টু থ্রি এর অ্যান্সার কীভাবে ওয়ান এস টু থ্রি অর্থাৎ এটা কি আছে সত্য আছে পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে টু কমা থ্রি কমা নাইন কমা টেন কমা নাইন কমা থ্রি কমা নাইন এর মধ্যমাটা বের করতে বলেছে তো দেখো এখানে বলেছে তো দেখো অঙ্কটা দেখো অঙ্কটা বলেছে রোমান সিক্সের অঙ্ক দুই কমা তিন কমান নয় কমা দশ কমা নয় কমা তিন কমা নয় তথ্যের মধ্যমা দশ তো দেখো এর মধ্যমার কি দশ হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা সলভ করে তো দেখো এটাকে আমি প্রথমে পুরো খুব সুন্দর করে এটাকে আমি সাজিয়ে দিয়েছি প্রথমে দুই তারপরে দুটো তিন আছে তারপরে নয় তিনটে বসিয়েছি তারপরে দশ অর্থাৎ ছোটো থেকে বড় আমি সাজিয়েছি প্রথমে ছোট সংখ্যা তারপরে আমি বড়ো সংখ্যাগুলো লাস্টের দিকে সাজিয়েছি তো কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এন সমান সমান সেভেন সাতখানা সংখ্যা অযুগ্ম অযুগ্ম হলে এর ফর্মুলা কেসে এন প্লাস ওয়ান বাই টু তম এন মানে কত আছে সাত প্লাস ওয়ান বাই টু সাত আর এক আট আটকে দুইতে ভাগ করলে কত হবে চারতম তো মধ্যমা কতবে নয় হবে তো দেখো মধ্যমা মানে কী আছে এক দুই তিন চার এই তমতে কত থাকছে নয় থাকছে অর্থাৎ এর মধ্যমা কতবে নয় হবে কিন্তু বইতে কি বলেছে দশ তার মানে কি দশ হবে না কি হবে নয় হবে অর্থাৎ এটি কী আছে এটা মিথ্যা আছে পরের অঙ্কটা কি বলেছে তো দেখো দাগের রুমান অনেক অঙ্ক কি বলেছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে এখানে সলভ করে দিয়েছি তো দেখো সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান ফাইভ পার্সেন্ট সুদ ব্র্যাকেটের মধ্যে আই মানে ইন্টারেস্ট সমান সমান এক টাকা সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান ওয়ান বাই টুয়েলভ বৈশ্ব অর্থাৎ মাসে আছে সেটা আমি বছরে রূপান্তরিত করেছি তো দেখো পি এর ফর্মুলা কী আছে পি এর ফর্মুলা আছে পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই আর তো দেখো ইন্টারেস্ট আসলে এক টাকা গুণ হান্ড্রেড বাই টি এর মান ওয়ান বাই টুয়েলভ আর এর মান ফাইভ তো দেখো ওয়ান মাল্টিপ্লাই হান্ড্রেড ঠিক আছে তো দেখো ওয়ান মাল্টিপ্লাই এটা কি আছে ঘুরে গেছে অর্থাৎ ওয়ান বাই টুয়েলভ এই যে পাঁচটা পাঁচটা আমাদের নিচে আছে এবং বারোটা আমাদের উপরে চলে গেছে তো দেখো পাঁচ কুড়িং একশো কুড়ির সঙ্গে বারো গুণ করলে কতবে দুশো চল্লিশ টাকা এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো রোমান এর অঙ্ক কী বলেছে এক অংশীদারী ব্যবসায় তিনজন মূলধনের অনুপাত থ্রি সু ফাইভ টু এইট প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে তো দেখো প্রথম ব্যক্তি লাভ এবং তৃতীয় ব্যক্তির লাভটা আমাদের বের করতে হবে এবং তার সঙ্গে অনুপাত যোগ ফলটা আমাদের বের করতে হবে এবং ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল তো দেখো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং খুবই ইজি অঙ্ক আমি তোমাদের সলভ করে দিচ্ছি তো দেখো আমি প্রথমে কি লিখেছি মনে করি তো দেখো অঙ্কটা ভালো করে দেখো মনে করি মোট লভ্যাংশ এক্স টাকা প্রথম ব্যক্তির লাভ সমান সমান যেহেতু লভ্যাংশটা এক্স ধরেছি এক্স মাল্টিপ্লাই থ্রি বাই সিক্সটিন টাকা তো কী হচ্ছে থ্রি এক্স বাই সিক্সটিন টাকা আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিন্তু ষোলো আছে ওকে তো দেখো তৃতীয় ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ কী আছে এক্স মাল্টিপ্লাই এইট বাই সিক্সটিন তো দেখো অনুপাতগুলির যোগ ফলটা আমি এখানে লিখেছি অনুপাতগুলির যোগ ফলটা আগে লিখবে যোগফল কত আছে থ্রি যোগ ফাইভ যোগ এইট তাই তো যোগ করে কত হয়েছে ষোলো হয়েছে অনুপাতগুলির যোগ ফল থ্রি যোগ ফাইভ এইট মানে ষোলো এই যে ষোলো আছে ঠিক আছে তার মানে কেছে প্রথম ব্যক্তির লাভ আছে তিন বাই ষোলো এবং তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছিল আট বাই ষোলো এবং দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছিল ফাইভ বাই ষোলো তো দেখো এখানে কিন্তু আমাদের প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি চেয়েছে তার জন্য আমি প্রথম ব্যক্তিটা বের করেছি এবং তৃতীয় ব্যক্তিটা মানে তৃতীয় ব্যক্তির লাভটাও বের করেছি এইট এক্স বাই সিক্সটিন তো দেখো প্রশ্ন অনুসারে তো বলেছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভ তাই তো তো দেখো তৃতীয় ব্যক্তির লাভ কত আছে এইট এক্স বাই সিক্সটিন এইট এক্স বাই সিক্সটিন মাইনাস এবং প্রথম ব্যক্তির লাভ কত আছে থ্রি এক্স বাই সিক্সটিন এই যে মাইনাস থ্রি এক্স বাই সিক্সটিন সমান সমান ষাট তো দেখো লশগু ষোলো 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 কেটে গেলে কেটেছে ষোলো ষোলো ভাগ করলে কত বই এক হয় একের সঙ্গে এইট এক্স গুণ করলে এইট এক্স হয় আবার ষোলোর সঙ্গে ষোলো ভাগ করলে কতবে এক হবে একের সঙ্গে থ্রি এক্স মাল্টিপ্লাই করলে থ্রি এক্স হবে এইট এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে ফাইভ এক্স হবে বাই ষোলো সমান সমান ষাট এগুলো কিন্তু বা হবে ঠিক আছে বা হবে তো দেখো ফাইভ এক্স সমান সমান কোনাকুনি গুণ হয়েছে মনে করো এর নিচে একটা ওয়ান ধরে নিলাম ফাইভ এক্স একটা ফাইভ এক্স এবং ষোলোর সঙ্গে ষাটের গুণ হলো ষোলো গুণ ষাট তো এই ফাইভটায় নিচে চলে আসলো এক সমান সমান ষোলো গুণ ষাট বাই ফাইভ পাঁচ বরং ষাট ঠিক আছে ষোলোর সঙ্গে বারো গুণ করলে কত হবে একশো বিরানব্বই টাকা এর অ্যান্সার হবে অর্থাৎ আমরা দেখতে পারছি অঙ্কতে কী বলেছে অঙ্কতে বলেছে যে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল ব্যবসায় মোট একশো বিরানব্বই টাকা লাভ হয়েছিল রোমান থ্রির অঙ্ক কী বলেছে এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফোর হলে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান কত তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফোর সমান সমান কে ধরি এ সমান সমান টু কে বি সমান সমান থ্রি কে সি সমান সমান ফোর কে তাই তো এইগুলো আমি এখানে লিখে দিয়েছি তো দেখো অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি পি তাই তো এর মানটা আমাদের বের করতে বলেছে তো দেখো টু মাল্টিপ্লাই এর মান কী টু কে মাইনাস থ্রি বসিয়েছি বি এর মান কে আছে বিয়ের মান থ্রি কে মাল্টিপ্লাই থ্রি কে প্লাস ফোর বসিয়েছি এবং সি এর মান কী আছে ফোর কে তো দেখো দুদিগুণই কত হবে ফোর কে আছে মাইনাস তিন থেকে কত আছে নাইন কে প্লাস চারি চারি কত আছে ষোলো কে তাই তো তো দেখো ষোলো ষোলো এদিকে কী আছে তো দেখে নাও ষোলো আচ্ছার কত হয় ষোলো আচ্ছার আমাদের কুড়িকে কত কে হবে কুড়ি কে হবে এদিকে ফোর কে এদিকে ষোলো কে কত হবে কুড়ি কে হবে ঠিক আছে কুড়িকে থেকে নাইনকে যদি বাদ দিই তো কত হবে ইলেভেন কে হবে ইলেভেন কে হবে তো দেখো এইদিকে কে এই যে তো দেখো এখানে ইলেভেন কে ইলেভেন কে সমান সমান কে পি তাই তো কে এর সঙ্গে পি গুণ করলে কী আছে কে পি থাকছে তো দেখো কে কে কেটে গেলে কী থাকছে পি সমান সমান কত আছে ইলেভেন থাকছে অর্থাৎ এখানে কিন্তু মানে কি ফোর কে থেকে ষোলোকে ফোর কে আর ষোলোকে মানে যোগ করলে কত কে কুড়িকে কে থেকে নাইনকে বাদ দিলে কত থাকছে ইলেভেন কে তো দেখো এখানে কে কে কেটে দিলাম আর পি সমান সমান কত থাকছে ইলেভেন ঠিক আছে পরের অঙ্কটা কি বলেছে আমাদের পরের অঙ্কটা আমাদের বলেছে রোমান ফোরের অঙ্ক এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার কমা ওয়াই সমান সমান টু এ হলে এক্স সমান সমান এ তো দেখো এক্স সমান সমান এক্স ওয়াই স্কোয়ার এটা আমি ধরেছি যখন ওয়াই সমান সমান টু এ কমা এক্স সমান সমান এ তখন কি আছে তো দেখো এ সমান সমান কি আছে কে মাল্টিপ্লাই ফোর এ স্কোয়ার কে মাল্টিপ্লাই কী আছে ফোর এ স্কোয়ার আছে কে সমান সমান কি আছে এ বাই ফোর এ তো দেখো এই এ এই এ কেটে গেলে কী থাকছে ওয়ান বাই ফোরে তো এক্স সমান সমান কীসে ওয়ান বাই ফোরে মাল্টিপ্লাই ওয়াই স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো পরের অঙ্কটা কী বলেছে তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে ডি ট্র্যাপিজিয়ামের বি সি সমান্তরাল এডি এবং এডি সমান সমান ফোর সেন্টিমিটার এসি ও বিডি কণ্ঠোদয় এমনভাবে ও বিন্দুতে সেদ করে এ ও বাই ও সি সমান সমান ডি ও বাই ও ভি সমান সমান ওয়ান বাই টু হয় তাহলে বিসি এর দৈর্ঘ্য কত তো দেখো বিসি এর মানটা আমাদের বের করতে হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে মাধ্যমিকে আসে তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো বইতে কি বলেছে এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম তো মানে কি ডি একটি ট্র্যাপিজিয়াম এবং বইতে বলেছে বিসি সমান্তরাল এডি অর্থাৎ বিসি সমান্তরাল কি বলেছে এডি বলেছে তাই তো তো দেখো বিসি সমান্তরাল এডি আমি লিখেছি আর আমি কী করেছি সিও সমান সমান টু এ এবং ও এ সমান সমান এ সিও মানে কি এই যে সি ও কী আছে এটা টু এ ধরেছি এবং এ ও অর্থাৎ এ ও কী ধরেছি এ ধরেছি তাই তো এ ধরেছি তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি সদৃশ আছে ও ডি ও ঠিক আছে এ ডি অর্থাৎ এইটা এই ত্রিভুজটা এবং অপরদিকে আমরা ও সিবি ও সি অর্থাৎ এই ত্রিভুস্টার ঠিক আছে এই দুটো ক্যামেরা সদৃশ ধরেছি তো তো দেখো ও এ বাই এডি সমান সমান ও সি বাই বিসি ও এর মান কত সে এ আছে এবং এডির মান কত ফোর সমান সমান ওসির মান কত টু এ এবং বিসির মানটা আমাদের বের করতে হবে তাই তো তো দেখো আমি কি করেছি বিসির সঙ্গে গুণ করলে কি হচ্ছে বিসির সঙ্গে এ গুণ করলে বিসি মাল্টিপ্লাই এ সমান সমান কী আছে ফোর মাল্টিপ্লাই এর সংখ্যার গুণ হচ্ছে ফোর মাল্টিপ্লাই টু এ আমি বোথ সাইড থেকে এ কেটে দিয়েছি বিসি সমান সমান চার দু এইট সেন্টিমিটার মানে আট সেন্টিমিটার এর অ্যান্সার হবে ঠিক আছে পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান সিক্সের অঙ্ক তো দেখো রোমান সিক্সের অঙ্ক কি বলেছে একটি বৃত্তে দুটি যা এবি এবং এসি পরস্পর লম্ব এবি সমান সমান ফোর সেন্টিমিটার এবং এসি সমান সমান থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমার একটু নজর দাও ঠিক আছে তো দেখো এখানে আমি একটি বৃত্তে দুটি জ্যা অঙ্কন করছি অর্থাৎ এরকম একটা বৃত্ত অঙ্কন করেছি তো প্রথমে আমি কী করছি এখানে একটা জ্যা নিয়েছি এবং এখানে একটা জ্যা নিয়েছি ঠিক আছে তো সেরকম টাইপের একটা আমি বৃত্ত অঙ্কন করেছি এসি একটা জ্যা এবং এবি একটা জ্যা তাই তো এবং এ কোনটা কত আছে এ কোনটা আমাদের নাইনটি ডিগ্রি এখানে বলেছে তাই তো আর অতিবৈ স্কোয়ার কি কী আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বির মান কত আছে ফোর আছে এই যে ফোর এবির মান কত ফোর এবং বিসির মান কত বিসির মান হচ্ছে আমাদের সরি বিসির মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে বিসির মানটা বের করতে হবে এবং এসির মানটা আমাদের তিন সেন্টিমিটার ঠিক আছে বলে দিয়েছে তো দেখো কী আছে এবির মান কত হচ্ছে ফোরের হোল স্কোয়ার প্লাস এসির মান কত হচ্ছে থ্রি এসে থ্রির হোলস্কোয়ার তো দেখো বিসি এই যে রুটটা আছে এই রুটটা এর মাথায় আমি দিয়ে দিচ্ছি চারি চারি ষোলো তিন ত্রেকা নয় ষোলো নয় কত হবে পঁচিশ হবে রুট পঁচিশ রুট পঁচিশ মানে কি পাঁচ সেন্টিমিটার অর্থাৎ বিসির মানটা আছে এই যে বিসির মানটা কত হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং এর যদি ব্যাসার্ধ বের করি এই পাঁচের অর্ধেক কত হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এটা টু পয়েন্ট ফাইভ এবং এটা টু পয়েন্ট ফাইভ অর্থাৎ বিসি অর্থাৎ এই ব্যাসার্ধ ঠিক আছে এই ব্যাসার্ধ কত হবে ফাইভ বাই টু ফাইভ বাই টু মানে যেহেতু এটা দুই আছে মানে দুই দিয়ে ভাগ করতে হবে ব্যাসার্ধ বের করতে গেলে ফাইভকে টু দিয়ে ভাগ করলে কত হবে মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর ব্যাসার্ধ কত আছে এর ব্যাসার্ধ আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো দেখো এবার আমি রোমান সেভেনের অঙ্ক সলভ করব কি বলেছে ত্রিভুষ এবিসি এর কোন এবিসি নব্বই ডিগ্রি এবং বিডি দাঁড়িয়ে আসে এসির উপরে যদি এবি সমান সমান ফাইভ সেন্টিমিটার এবং বিসি সমান সমান টুয়েলভ সেন্টিমিটার হয় তাহলে বিডির মানটা আমাদের বের করতে বলেছে কার মানটা বের করতে বলেছে বিডি এর মানটা বের করতে বলেছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো দেখো এখানে আমি সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে এসি সরি যেখানে এবির মানটা ফাইভ সেন্টিমিটার এবং আমাদের বিসির মানটা টুয়েলভ সেন্টিমিটার বলে দিয়েছে আমাদের এসির মানটা আমাদের বের করতে হবে তো এসি স্কোয়ার সমান কী আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দেখো ও এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি এসির মানটা আমাদের বের করতে হবে এবির মান কত আছে পাঁচ আছে পাঁচ আমি বসিয়ে দিছি এবং বিসির মান কত আছে বারো আছে বারো বসিয়ে দিয়েছি অর্থাৎ পাঁচের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার মানে কি পঁচিশ প্লাস বারো এর হোল স্কোয়ার মানে কি একশো চুয়াল্লিশ তাহলে কি আছে এসি সমুট একশো উনসত্তর যোগ করলে হবে এসির মান কত হবে থার্টিন সেন্টিমিটার অর্থাৎ এটা কিন্তু আমাদের থার্টিন সেন্টিমিটার হবে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজ যার আমাদের মানে লম্ব আছে ফাইভ সেন্টিমিটার ভূমি বারো সেন্টিমিটার এবং অতিভুজ তেরো সেন্টিমিটার তার মানে কি ত্রিভুজের পরিসীমাটা কী আছে ত্রিভুজের পরিসীমা মানে কি এইটা 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 এই তিনটাকে আমাকে যোগ করতে হবে অর্থাৎ এবি এবি প্লাস বিসি প্লাস এসি বা সি এ তো এবি প্লাস বিসি প্লাস সি এ পাঁচ যোগ বারো যোগ তেরো কত হয় তিরিশ সেন্টিমিটার তার মানে কি সি এর অর্ধ পরিসীমা কী হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এর সমান সমান তিরিশ বাই দুই তিরিশ বাই দুই করলে তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পনেরো সেন্টিমিটার অর্থাৎ এর অর্ধ পরিসীমা মানে এসের মানটা কত বেরোবে পনেরো সেন্টিমিটার তাহলে কী হবে ক্ষেত্রবালে আমাদের ক্ষেত্রবালে ফর্মুলা কী আছে ত্রিভুজ এ এবিসি এর ক্ষেত্রবাল রুটের মধ্যে কী আছে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এসের মান কত আছে পনেরো আছে পনেরো বিয়োগ এবং এই এর মান কত এর মান পাঁচ আবার কী আছে ব্র্যাকেটের মধ্যে পনেরো বিয়োগ বারো মানে এসের মান পনেরো প্রত্যেকটা জায়গায় এসের মান পনেরো 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 বসে গেছে ঠিক আছে এবং পাঁচ তারপরে বারো তারপরে তেরো তো দেখো পনেরো গুণ পনেরো থেকে পাঁচ বাদ দিলে কত পাঁচ বাদ দিলে কত হয় দশ থাকে মাল্টিপ্লাই পনেরো থেকে বারো বাদ দিলে তিন থাকে এবং পনেরো থেকে তেরো বাদ দিলে দুই থাকে তো দেখো পনেরো মানে কি তিন গুণ পাঁচ পনেরো হচ্ছে আর দশ মানে কি পাঁচ দুগুণই কত হয় দশ হবে দশ মানে কি আছে পাঁচ দুগুণি কত হবে দশ হবে এবং এবং তিন মাল্টিপ্লাই টু এখানে আমি বসিয়ে দিয়েছি তো দেখো দুটো তিন থেকে একটা তিনে আমি বসিয়েছি এবং দুটো পাঁচ থেকে একটা পাঁচ বসিয়েছি এবং দুটো দুই থেকে একটা দুই বসিয়েছি তিন পাঁচা পনেরো পনেরো দুগুণি তিরিশ অর্থাৎ তিরিশ বর্গের সেন্টিমিটার এই ত্রিভুজের কী আছে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের আমাদের কিন্তু বের করতে বলেছে এই যে বিডি ঠিক আছে এই বিডির মানটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তো দেখো আবার ত্রিভুজ এবিসি। সমান সমান কী আছে হাফ গুণ বিডি গুণ এসি ঠিক আছে এসি এসির মান কিন্তু তেরো ঠিক আছে এবং বিডির মানটা আমাদের বের করতে হবে হাফ গুণ বিডি গুণ এসির মান তেরো বসেছি প্রশ্ন অনুসারে এটি কিউব মানে অ্যাকর্ডিং টু কোয়েশন ওয়ান বাই টু মাল্টিপ্লাই বিডি গুণ তেরো সমান সমান তিরিশ বিডি সমান সমান কী হবে তিরিশ মাল্টিপ্লাই দুই বাই তেরো এটা ঘুরে গেল তিরিশ দুগুণি কত হবে ষাট বাই তেরো তো দেখো এটা তোমরা ভাগ করবে বা এইভাবেও রেখে দিতে পারো ভয়ের কোনো কারণ নেই দেখবে পয়েন্টে আসবে তোমরা এইভাবেও রাখতে পারো বা এটাও তোমাদের অ্যান্সার ঠিক আছে এইভাবে রাখলেও তোমাদের হয়ে যাবে তো দেখো পরের অঙ্কটা কী বলেছে তো দেখো পরের যে অঙ্কগুলো আছে যে রোমান এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই অঙ্কগুলো তোমাদের আমি আগামী কাল সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ